আসসালামু আলাইকুম সবাইকে। এই যে পিছনে এমএসসি জাহাজটা দেখতে পাচ্ছেন, এমএসসি কোম্পানি না, এই জাহাজে আমরা কাজ করছি। তো এরকম জাহাজই আমরা তৈরি করে থাকি যারা জাহাজের লাইনে কাজ করি। তো প্রাউড ফিল হইতাছে নিজের কাছে, বাংলাদেশে থাকতে তো মনে করেন লোহা লক করে কাজ জীবনে করি নাই, কিন্তু আমি ইতালিতে এসেই কাজ কাম শিখছি আলহামদুলিল্লাহ। তুব্বু লাইনে কাজ করছি আমরা, ভিতরে যত পাইপ আছে, পাইপে মনে করেন হাওয়ার লাইনগুলো পাঁচসারে হয়, মানে এদিক ওদিক যায়, ওই লাইনে আমি কাজ করছি। এই জাহাজগুলোই তৈরি করছি, দেখেন কত বড় জাহাজ, 16 তলা, 24 তলা, 20 তলা, এক একটা জাহাজ এক এক রকম। একটা তথ্য দিয়ে রাখি, আপনার 13 তলা হয় না ইউরোপের জাহাজগুলোতে, কেননা আপনার টাইটানিক জাহাজটা 13 তলা ছিল, ডাইরেক্ট 12 তলার পর ওনারা 14 তলা বলে, 13 তলা বলে না। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, উনি আমাকে এটা বললো যে এই জন্য 13 তলা দেয় না, যেটা কুফা মনে করে, টাইটানিক জাহাজ 13 তলা ছিল, দুই ভাগে ছিল, এই জন্য কুফা মনে করে তারা। তো কেমন লাগতেছে জাহাজটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যারা জাহাজ লাইনে কাজ করতে চান তারা এই যে এরকম জাহাজগুলোই তৈরি করতে হয়, এরকমই। ভিতরে যখন যাবেন পুরো জাহাজটা ল্যাংটা থাকবে, এখন তো পরিপূর্ণ পুরো। তো লিটন ভাই কেমন লাগতেছে ভাই? ভালো ভাই। কি ভাল লাগতেছে? আর আর এই জাহাজে ওয়ান নাইট না, প্যাকেজ সিস্টেম আপনার, দেখা গেল বিভিন্ন দেশে যায়, ফ্রান্স যায়, জার্মান যায়, এসব জাহাজে করে দেখা গেল, এসব জাহাজে আপনার এক দেশ থেকে আরেক দেশ যেতে আপনার 1500 ইউরো, 1200 ইউরো এরকম খরচ যায়, 1-1.5 লাখ টাকা প্যাকেজ সিস্টেম, 2 দিন 3 দিন এরকম প্যাকেজ সিস্টেমে। তো এসব জাহাজে সুইমিং পুল আছে, 9000 মানুষ উঠতে পারবে, জাহাজের আয়তন অনুযায়ী যে মানুষ কতজন আটে, মূলত আপনার 9000-এর মতোই মানুষ আটে। তো দেখেন কত সুন্দর না জাহাজটা, বিশাল কোম্পানি, এগুলো বিশাল কোম্পানি। একটা জাহাজ তৈরি, একটা এসব জাহাজ তৈরি করতে ১ বিলিয়ন ইউরো খরচ হয়, মানে জয়ডা ইতালিতে ১ বিলিয়ন ইউরো সমান 12,000 কোটি টাকা, প্রায় 12-13,000 কোটি টাকা। পদ্মা সেতু বানাইতে কত লাগছে? 35,000 কোটি টাকা। দেখা গেলে এগুলো দেখা গেল দুইটা না তিনটা ইয়া দিয়ে পদ্মা সেতু হয়ে যায়। দেখেন তো আমার জন্য সকলে দোয়া করবেন, আমি বারবার বলতেছি আমার আগের পেজটা হ্যাক হয়ে গেছে, আমি এটা নতুন পেজ, আপনারা সবাই সাপোর্ট করবেন, আমি দৈনন্দিন ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো রোদ কিন্তু ভালো লাগতেছে, বাতাস আসতেছে নদীর পাড়ের কথা। আপনার এসব জাহাজের কাজগুলো আপনার ইতালির সব শহরে হয় না, জেনোভাতে হয়, ভেনিসে হয়, তারপরে আনকোনায় হয়, যেমন আপনার রোম শহরে এই আপনার শিপের কাজগুলো হয় না। এই শিপের কাজগুলো মূলত হলো নদী বন্দর এলাকায়, বাংলাদেশে যেমন চট্টগ্রামে পোর্ট এলাকায় এগুলো হয়, তো সব এলাকায় এগুলো হয় না। আচ্ছা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমাদের জন্য। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ও এসব জাহাজে অনেকে তো আবার জিজ্ঞাসা করেন, ভাই কত টাকা কামান যায়? এসব জাহাজে তো অনেক কাজ হয়, জালাইয়ের কাজ, তুব্বুর কাজ, কার্পেট ক্যামেরার ডিজাইনের কাজ, লানার কাজ, ভ্যারাইটিস কাজ হয় যে যেরকম। তবে জালাই কাজটা যদি আপনি শিখে আসেন বাংলাদেশ থেকে, অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন, কেননা জালাই কাজ বেশি এই জাহাজের লাইনে, প্রত্যেকটা জিনিস আপনার জালাই জালাই করেই লাগাইতে হয়। তো ভালো থাকবেন সকলে, আর ইনকাম আপনার নির্ভর করে, দেখা গেল 1200 ইউরো, 1500 ইউরো, 2000 ইউরো, 3000 ইউরো কামায়, আবার 1000 ইউরো কামায়। তো এই জাহাজের কাছে কন্ট্রাক্টটা ভালো, যেটা আপনি সুযোগ সুবিধা পাবেন, এছাড়া অনেক সুযোগ সুবিধা পাবেন। তো বিদায় দিতে যাও, বিদায় দিতে পারতাছি না, তো এখন সত্যি সত্যি বিদায়, আল্লাহ হাফেজ, বাই বাই হেলিকপ্টার, বাই বাই, আল্লাহ হাফেজ। নতুন হলে একটা শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে, আর ফেসবুক পেজে হলে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।